বলিলেন আল্লাহ তাআলা কোরআন মাঝার যখন ফুঁকিবে সিঙ্গা হুকুমে তাহার আকাশে জমিতে আছে যত জীব প্রাণী অজ্ঞান হইয়া সব মরিবে তখনই আবার দ্বিতীয় ভোগ মারিবে যখন আবার দ্বিতীয় ভোগ মারিবে যখন হঠাৎ উঠিয়া সব দাঁড়াবে তখন যখন বাজিবে বাসি আল্লাহর নকর বড়ই কঠিন দিন হবে সেই দিন সেই সিংহা রাখি আছে মুখে ইসরাফিল যখন হুকুম দিবে রব্বুল জালিল ইসরাফিল আছেন শুধু হুকুম অপেক্ষায় হুকুম পাইবা মাত্র ফুঁকিবে সিংহাই পতঙ্গের মতো লোক করে দৌড়াদৌড়ি এখানে ওখানে পড়ে যাইবে কেমরি আসমান যাইবে খণ্ড বিখণ্ড হইয়া তুলার মতো পাহাড় যাইবে উড়িয়া 40 বছর পরে ফুঁকিবে আবার উঠিবে জীবিত হয়ে সব জানদার দাঁড়াইবে খালি পায়ে তামার জমিনে জ্বলিতে থাকিবে মাথা সূর্যের কিরণে সূর্যটি মাথার কাছে থাকিবে সবার জ্বলিয়া পুড়িয়া দেহ হবে অন্ধার তিন দল হইয়া লোক দাঁড়াবে হাসরে এক দল দাঁড়াইবে মাটির উপরে এক দল সওয়ারিতে বসিবে উঠিয়া এক দল দাঁড়াইবে মাথা নিচি দিয়া ঘামেতে ভাসিয়া যাবে শরীর লোকের গুনা পরিমাণ ঘাম হবে প্রত্যেকের ঘামেতে ভাসিয়া যাবে শরীর লোকের গুনা পরিমাণ ঘাম হবে প্রত্যেকের তাকু তাক হাঁটু তাক মাজা তাক আরো সিনা তাক গলা তাক মাথা তাক কারো কেউ তো ডুবিয়া যাবে ঘামের সাগরে সাঁতার কাটিতে তারা থাকিবে হাসরে আকাশের পানে চোখু যাইবে উঠিয়া 40 বছর তাক রবে তাকাইয়া 300 সাল তাক কিছু না খাইবে খোদা পিপাসাই সব অস্থির হইবে 50,000 সাল হাসরের পাড়ি এতদিন তা কষ্টে রহিবে পড়ি দৌড়াতে থাকিব লোক উলঙ্গ হইয়া চিন্তায় পরাণ হাই যাইবে শুকাইয়া না দেখিয়া না পাইয়া কোন রূপদিস নবীদের কাছে গিয়া চাবে সুপারিশ কেউ নাকি সুপারিশ করিতে চাইবে নাপসি নাপসি সকলেই করিতে থাকিবে অবশেষে আমাদের নবী মুস্তফাই করিবেন সাফাত হইয়া সদাই মঞ্জুর করিবেন আল্লাহ সাফাত তার আরম্ভ হইয়া যাবে হিসাব বান্দার ফেরেশতারা গুনাহগার বান্দা সবাকারে নিয়া যাবে পাগড়িয়া আল্লাহর হুজুরে বলিলেন রাসূলুল্লাহ হাদিস মাঝার এত বড় সেই সব ফেরেশতা আল্লাহর দুই চোখ তাহাদের মধ্যে খানের স্থান শত বছরের পদ হবে ববদান নবী অলি সিদ্দিকান আর শহীদান সকলে তাদের ভয় হবে অজ্ঞান নামে নামে ডাকিয়া আসামি সবারে হাজির করিবে নিয়া হাকিম হুজুরে প্রত্যেক বিষয়ে হবে কঠিন সওয়াল ভয়েতে আসামি সব হইবে বেহাল দুনিয়াতে জালে মেরা যাদের উপরে জুলুম করিয়াছিল নানান প্রকারে তাদের বিপক্ষে হইতে হাজারে হাজার নালিশ পড়িয়া যাবে শহীদের ভার সুখ সুখ ভাবে কব হইবে বিচার হাতে পায়ে দিবে সাকী আসামি সবার কাহার কারণে কেবা বিপদে পড়িবে এই ভয়ে সকলেই ভাবিতে থাকিবে কাহার কারণে কেবা বিপদে পড়িবে এই ভয়ে সকলেই ভাবিতে থাকিবে পিতা মাতা সন্তানকে ছেড়ে পালাইবে সন্তানেরা পিতা মাতা হইতে ভাগিয়া যাইবে পতি হইতে পত্নী আর পত্নী হইতে পতি বন্ধুকে ফেলিয়া বন্ধু চাবে অব্যাহাতি কেউ তো কাহার নয় সেই আকুল দুঃখে ইয়া নাফসি রব শুধু সকলের মুখে দারি জালাই যখন করিবে রদন যখন আনিয়া দিবে করিতে ভক্ষণ এত তিক্ত কোন বস্তু নাহি আছে আর অত্যন্ত গরম আর অতি কাঁটাদার গিলিবার কালে যাবে গলাই বিলিয়া চিৎকার করিতে রবে পানির লাগিয়া গরম পানির নদী আছে দজকেতে গরমের চোট সদা আছে উতলাইতে দৌড়াইয়া যাইবে খাইতে সেই পানি মুখে দেওয়া মাত্র যাবে জ্বলিয়া অমনি
ঢুকিবা গলা আর আতুরি গলিয়া যাইবে মমের মত নদীতে ভাসিয়া কাঁদিয়া কাঁদিয়া বলবে চকিদার দেরে সদাই হইয়া ছেড়ে দাও না মদেরে করিবেন আর শাস্তি চকিদার গণ দারোগাকে ডাকিয়া বলিবে তখন বল না মালিক তুমি আল্লাহর হুজুরে মৃত্যু পাঠাইয়া দিতে মদের উপরে হাজার বছর পরে মালিক বলিবে কখনো তোমাদের মৃত্যু নাহি তো হইবে মরণের পরে আবার সব জিন্দা হইবে হাসুরের মাঠে আল্লাহ পাক হিসাব লইবে।